এবং কান দুইটাকে খুব সুন্দরভাবে ফ্রেশ ভাবে এখানে খোলা রাখেন, কারণ খুবই একজন এনার্জেটিক, খুবই একজন পাওয়ারফুল লিডার আমি এখন ইনভাইট করতে যাচ্ছি, যাকে আমি হিসাবে ফলো করি, যাকে হিসাবে আমি মানি, আমার সিস্টেমে সবচেয়ে পাওয়ারফুল লিডার এবং সবচেয়ে গ্রেট লিডার। হয়তো একটা সময় আসবে সে হয়তো আমার চেয়ে অনেক ভালো কিছু করবে এবং আমাকে ক্রস করে অনেক উপরে যাবে, আর আমি সেটা চাই মন থেকে। ঠিক আছে, ঠিক আছে। তো ওরকম একজন প্রতিভাবান লিডার এবং ওরকম একজন পরিশ্রমী লিডার আমাদের মাঝে। তো এর আগে অলরেডি 2-3 বার প্রোগ্রাম করছে আমি যতটুকু জানি, কারণ আমার সিস্টেমেরই লিডার। তো আজকে হয়তো তৃতীয়বার এরকম হবে এখানে সাহায্য অফিসের শুক্রবার সেমিনার হিসাবে। তো তাকে আমি করতালের মাধ্যমে জানানোর আগে তাকে আমি অনুরোধ করব যে ভিতরে যে এনার্জিটা আছে অবশ্যই সবার কাছে যেন দেয়, কারণ যে এখান থেকে বের হয় সে যেন অন্তত এনার্জি নিয়ে বের হয়। তো যাই হোক, আমি করতালের মাধ্যমে নামটা উপস্থাপনা করতেছি আমাদের গ্রেট লিডার, এখন স্টার রুবি কামিং স্টার ডায়মন্ড, মিস্টার মোহাম্মদ আরিফুর রহমান। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে যাচ্ছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি সমগ্র সফলতার মালিক। আলহামদুলিল্লাহ, সবাই একবার করি আলহামদুলিল্লাহ। এবং আমি লক্ষ কোটি সালাম জানাচ্ছি আমাদের বিশ্বনবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বরাবরের মতো ধন্যবাদ জানাচ্ছি এই কোম্পানির ফাউন্ডার, এই কোম্পানির মালিক, যিনি এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন আমাদের জন্য, আমরা কিভাবে হেলদি থাকব, সুস্থ থাকব এবং সারা দুনিয়াব্যাপী কিভাবে আমরা একটা ইন্টারন্যাশনাল বিজনেস করে আমাদের লাইফটাকে চেঞ্জ করব। উনি আর কেউ নয়, উনি হচ্ছে এই কোম্পানির ফাউন্ডার যেহেতু ডক্টর লিন চিউটিং। ওনার জন্য স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার হৃদয় থেকে। কিছুক্ষণ আগে যিনি এখানে কথা বলে গেছেন, আমাকে হাইলাইট করে আমার সম্বন্ধে অনেক কিছু বলে গেছেন, আসলে উনি একজন হৃদয়বান ব্যক্তি, উনি একজন সঠিক মানুষ এবং ওনার সাপোর্টের কারণে আজকে এই ইভেন্টে যারা উপস্থিত আছেন, আজকে এই সেমিনারে যারা কথা শুনতেছেন, অধিকাংশ লোক ওনার হেল্পে কিন্তু এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে। যারা আজকে এখানে কথা বলে গেছেন অলরেডি আমি বলতেছি, আরও অসংখ্য ভাইরা এখানে উপস্থিত আছেন, ওনার সাপোর্টের কারণে আজকে আমরা হয়তো টিকে আছি বা ওনার ভালোবাসার কারণে আজকে সিস্টেমে ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি। উনিও একজন এরকম মানুষ, উনিও একজন হৃদয়বান ব্যক্তি, উনিও একজন মানুষ যে যাকে মানুষকে হেল্প করার জন্য প্রতিনিয়ত এগিয়ে আসে, উনিও স্বপ্ন দেখে, নতুন নতুন স্বপ্ন দেখার মতো মানুষ তৈরি করে এবং স্বপ্নটা কিভাবে অ্যাচিভ করবে সেই জিনিসগুলো উনি বাতায় দিতেছে প্রতিনিয়ত। উনি হচ্ছে আমাদের মাওলানা সৈকত, ওনার জন্য জোরদার করুন। আমরা কিভাবে লাইফ চেঞ্জ করব এবং প্রতিনিয়ত ম্যানেজমেন্ট আমাদেরকে হেল্প করতেছে নিজের মনে করে ম্যানেজমেন্টকে, এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলের জন্য একটা করতালি চাচ্ছি। শুক্রবারে অনেক তাড়াতাড়ি উঠি না, কমপক্ষে 11টা নামাজের ফজর নামাজ পরে 11টা, কিন্তু শুক্রবারে আজকে 8:30 উঠার কারণ হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি ডিএক্সএন থেকে ভালো কিছু করার। 8:30 উঠে দুবাই গেছি, 10:30-10:30 দিকে এখানে আসছি, আসার পরে দুবাই চলে গেছি। দুবাই থেকে আমি নামাজ ওখানে করছি, খাওয়া দাওয়া ওখানে করছি, এই কিছুক্ষণ আগে দুবাই থেকে আসছি সারদা প্রোগ্রাম করার জন্য এবং কিছু শেখার জন্য, আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। এখানে আমার অনেক বিজনেস পার্টনার আছে, এখানে আমার আফলাইন আছে, এখানে আমার ভাইয়েরা আছে প্রতিনিয়ত যারা আসতেছেন ডিএক্সএন বিজনেস করতেছে। আমি আজকে তাদের সামনে কথা বলবো, একান্তই তাদের সামনে কথা বলবো যারা লাইফে ভালো কিছু করতে চান, যারা লাইফে ভালো কিছু করতে চান, যারা অন্যকে হেল্প করে নিজে উপকৃত হবেন, আমি তাদের সামনে কথা বলতে চাচ্ছি। জানেন প্রতিনিয়ত সারা দুনিয়ার মানুষ বিল গেটস, উনি কি সমস্যা ফেস করে না? অবশ্যই করে, উনি একজন সফল ব্যক্তি, ওনার কাছে অনেক টাকা, বা টাকা থাকলে কি সফলতা অর্জন করা যায়, উনি সফল না,
শুধু টাকা থাকলেই সফলতা অর্জন করা যাবে না, আপনার কাছে থাকতে হবে ভালো একটা মন, আপনার সুস্থ আপনি সুস্থ থাকতে হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে, তখনই আপনি ভালো থাকতে পারবেন, আপনি যে আনন্দ হ্যাপিনেস যেটা একটু ফিল করতে পারবেন। বিল গেটসও সুস্থ আছে কিনা সেটা আমার জানা নাই, কিন্তু যদি অসুস্থ থাকে সেও সুস্থ না, সেও সুখী না, সেও কোনো না কোনো প্রবলেম ফেস করতেছে। সেম ডিএক্সএস সিস্টেম আজকে আমাদেরকে দিচ্ছে কি হেলথ, নাম্বার টু দিচ্ছে ওয়েলথ, নাম্বার থ্রি হ্যাপিনেস, ওয়েলথ এই দুটোই আমি বেশি বলবো। হেলথ ওয়েলথ এই দুটোটা যদি আমাদের সাথে থাকে, আমরা সুস্থ থাকি, এক্সট্রা ইনকাম করতে পারি, আমাদের আনন্দ অটোমেটিকলি আসবে। সমস্যা সবার আছে, সমস্যা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আপনি আপনার সমস্যা সমাধান করার মতো একজন ব্যক্তি, আপনার সমস্যা কেউ সমাধান করে দিতে পারবে না, দুনিয়াতে এরকম সিস্টেম নাই। মোটিভেট করতে পারবে, মামুন ভাই এখানে ভালো ভালো কথা বলতে আছে, আমি বলবো, আরেকজন বলবো, মামুন ভাই আপনার লাইফ সম্বন্ধে ওনার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, মানে আপনার উপকৃত, আপনি উপকৃত হওয়ার জন্য, কিন্তু আপনার লাইফ চেঞ্জ করার জন্য আপনি কাজ করতে হবে। দেখেন রাস্তায় যখন গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি যখন স্টার্ট বন্ধ হয়ে যায়, ব্যাটারি লো হয়ে যায়, অন্য একটা গাড়ি ইশারা দেওয়া হয় যে আমার গাড়িটাকে হেল্প করার জন্য, ওই গাড়িকে ইশারা দিয়ে দাঁড়া করে তারপর ওইটার যে ব্যাটারির ওয়্যার আছে ওই ওয়্যার কালেকশন দিয়ে স্টার্ট করতে হয় আবার, রাইট কি না? Yes, কিন্তু ওই গাড়িটা যদি ব্যাটারি লো হয় আপনার এটা স্টার্ট হবে না, পসিবল না। সেম ডিএক্সএস সিস্টেমে যেমন আমাদের এখানে একজন ভাই কথা বলে গেছে, আমার নামে বলছে, সবার নামে এখানে অনেক কিছু বলে গেছে, এবং উনি একজন ব্রেনি মানুষ, উনি সিস্টেমে টিকে থাকবে হাজারো বছর, কারণ ওনার সিস্টেম টিকে থাকবে হাজার বছর, কারণ উনি বোঝে লাইফ কি, সাকসেস কি। উনি এরকম একটা ব্যাটারি ফুল চার্জ নিয়ে আমাদের সামনে আসছে, ওনা থেকে আমরা কিছু নিতে পারবো, নিতেছি, রাইট? Yes, এরকম ডিএক্সএস সিস্টেমে অনেক লিডার আছে যাদের ভিতরে অনেক চার্জ, কি জন্য হয়েছে চার্জ, কারণ ওরা স্বপ্ন দেখে, কারণ ওনার ইনকাম পাচ্ছে, ওনার সিস্টেমে ভালো কিছু করতেছে, ওনার সিস্টেমে লিডার ক্রিয়েট করতেছে, কিন্তু আপনিও পারবেন। সিস্টেমটা এরকম, আমি দুবাই গেছি, দেখে আসছি মামুনাল সৈকত ভাই টিম কত বড়, এটা তো আমি প্রতিনিয়ত দেখি, শাহাদাত ভাই টিম কত বড়, নতুন নতুন কিভাবে লোক আসতেছে, কিন্তু কিছু অংশ মানুষ আজকে আমরা সমস্যা সমস্যা বলে কিন্তু পড়ে আছি, সমস্যা সমস্যা বলে কিন্তু সামনে অগ্রসর হতেছি না। আমাদের ভিতরে কি জানা নাই, টাকা লাগবে সারা জীবন, যতদিন বাঁচবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার ফ্যামিলির জন্য টাকা লাগবে। আমরা ভুলে যাই এই দেশ আমাদের না, আমরা ভুলে যাই একদিন অসুস্থ হয়ে পড়ব, আমরা ভুলে যাই আমাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে একবার।